মধ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। এই মুহূর্তে রাজধানীর খিলগাঁও এলাকায় আছেন রিপোর্টার ওমর ফারুক এবং চট্টগ্রামের ষোলো শহরে আছেন কমল দে। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি ওমরের কাছে। ওমর, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেনাবাহিনী নামানো হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও আছেন। আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে এবং দোকান মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে দুপুর দুইটার পরে এই এই বাজারগুলো বন্ধ থাকবে, নিত্য প্রয়োজনীয় দোকানগুলো বন্ধ থাকবে। এবং সেই সিদ্ধান্তের পরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখন আমরা যেই বাজারটিতে আছি খিলগাঁও, খিলগাঁয়ের আপনি জানেন যে সারা দেশে যতগুলো এলাকা করোনা ভাইরাসের সংক্রমণের ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে, খিলগাঁও হচ্ছে এমন একটি বাজার, এমন একটি এলাকা। এই এলাকার দুটো বাজার আমরা ঘুরে দেখেছি, সেটি হচ্ছে যে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে কিছুটা হলেও বলা যায় যে হিতে বিপরীত হচ্ছে। কারণ হচ্ছে এই দুইটার ভেতরে বাজার করতে হবে, এই ধরনের একটি প্রবণতা দেখা যাচ্ছে নগরবাসীর ভেতরে। এবং আমরা দেখেছি যে এখানে যেই দুটো বাজারে আমরা ছিলাম সেখানে সামাজিক দূরত্ব মানার কোনো ধরনের বালাই ছিল না। অনেকেই পরিবারের শিশুদেরকে নিয়ে বাজারে চলে এসেছেন, অনেকে মাস্ক ছাড়া এসেছেন। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাস্ক ছাড়া কেন এসেছেন, তখন তারা বলছেন যে তারা ভুলে চলে এসেছেন। এই ধরনের নানা ধরনের উদাসীনতা এবং নানা ধরনের অসচেতনতার যে নজির, সেই নজিরগুলো এই রাজধানীর বিভিন্ন এলাকার বাজারগুলোতে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি। যদিও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, সেনাবাহিনীর সদস্যরা দুটি বাজারেই তারা গিয়েছেন, দুটো বাজারেই যারা ক্রেতা রয়েছেন, যারা দোকানি রয়েছেন, তাদেরকে যেন তারা যেন তিন ফিট দূরত্ব নিশ্চিত করেন সেটির জন্য তারা বরাবরই নির্দেশনা দিয়ে আসছেন। কিন্তু এই সকল নির্দেশনা, হ্যান্ড মাইকের এই সকল ঘোষণা ক্রেতাদের এবং বিক্রেতাদের এক কান দিয়ে ঢুকছে এবং আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে কি না, সেটাই এখন প্রশ্ন উঠেছে। চট্টগ্রামে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দে, আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ওমর। আসলে করোনা ভাইরাস সংক্রমণের চতুর্থ স্তরে এসে সাধারণ মানুষকে সচেতন করা যাচ্ছে না। এখনও যৌক্তিক কারণ ছাড়া সাধারণ মানুষ অহেতুকভাবে রাস্তায় ঘোরাফেরা করছে এবং রাস্তায় নেমে আসছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা পুলিশ যখন যে পয়েন্টে অবস্থান নেয় তখন সেই পয়েন্টে সাধারণ মানুষ হয়তো সরে যায় বা তারা হয়তো একটি নিয়ন্ত্রণে আসে, কিন্তু যখনই সেই পয়েন্ট থেকে সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সরে গেলে তারা আবার আগের অবস্থানে চলে আসছে। বলা চলে রিক্সাসহ নানা যানবাহন নিয়ে তারা চলাচল চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা দেখেছি সকাল 8টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টিম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যারা যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় নেমে আসছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যারা যৌক্তিক কারণ ছাড়া গাড়ি নিয়ে বেরোচ্ছে সেসব গাড়ি তারা আটক করছে। কিন্তু তারপরও কিন্তু সাধারণ মানুষ সচেতন হচ্ছে না, তাদেরকে বারবার অনুরোধ জানানো হচ্ছে তারা যেন ঘরে ফিরে যায়, কিন্তু সাধারণ মানুষ শেষ বেশি সচেতন না হয়ে তারা রাস্তায় অবস্থান করছে। আসলে এখানে যেটা বলা হচ্ছে, বিশেষজ্ঞরা যেটা বলছেন, যত যদি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হয় তাহলে হয়তো বা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, না হয় এই সাধারণ মানুষকে কিন্তু বুঝিয়েও ঘরে পাঠানো যাচ্ছে না বলে আইন শৃঙ্খলা বাহিনী যারা কর্মরত রয়েছেন তারা আমাদেরকে বলছেন। তারা বলছে তারা বারবার চেষ্টা করছেন সাধারণ মানুষকে বোঝানোর জন্য, কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝছে না। হয়তো বা যতক্ষণ চেষ্টা করা হয় ততক্ষণ তাদেরকে বলা হয় তারা ততক্ষণ সচেতন থাকে, আবার তারা আগের মতো পরিস্থিতি সৃষ্টি, অর্থাৎ তারা আবার রাস্তায় নেমে আসছে বা কোনো যুক্তি কারণ ছাড়া ঘর থেকে বের হচ্ছে। অথচ এখন সরকারি বন্ধ রাখা হয়েছে যাতে তারা ঘরে থাকার জন্য, কিন্তু সাধারণ মানুষ সেটা অনেকটা মানছে না বলে অভিযোগ উঠছে বা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই যতক্ষণ না সশস্ত্র বাহিনী কিংবা পুলিশের অবস্থান থাকে না ততক্ষণ তাদের অবস্থান থাকে ইচ্ছা মতোভাবে ঘোরাফেরা করছে, এবং যতক্ষণ তারা আবার আইন শৃঙ্খলা বাহিনী যখন তারা এসে রাস্তায় অবস্থান নেয় তখন তারা আবার সরে যাচ্ছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হয় তাহলে হয় তাদেরকে ঘরে ফেরানো যাবে না এবং করোনা ভাইরাসের সংক্রমণ সেটি রোধ করতে অনেকটা দুরূহ হয়ে পড়বে বলে বিশেষজ্ঞরা বলছেন। তো এখন পর্যন্ত যেটা বলা উচিত, চট্টগ্রামের যে বিভিন্ন মোড়ে যখনই সশস্ত্র বাহিনী বা পুলিশ যাচ্ছে ততক্ষণ তারা সরে যাচ্ছে, আর না হয় তারা আগের পরিস্থিতি সৃষ্টি করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের ষোলো শহর এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ আসার পর কিছুটা লোকজন সরেছে তার সর্বশেষ তথ্য। করোনা ভাইরাস প্রতিরোধে শারীরিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন রাজধানী থেকে রিপোর্টার ওমর ফারুক এবং চট্টগ্রাম থেকে কমল দে।